ব্যাক এগেন। আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন, টেক টেলিজেন্ট চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আজ আমি আলোচনা করব রবীন্দ্র যুগে আবির্ভূত হয়েও নজরুল ইসলাম কিভাবে কাব্য রচনায় স্বাতন্ত্র বজায় রেখেছিলেন সেই সম্পর্কে। তো চলুন শুরু করি। কথা সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র নজরুল ইসলাম সম্পর্কে বলেছিলেন, নজরুল ইসলাম বাংলা সাহিত্যের জগতে এক দুরন্ত ঝটিকা বেগ। যে কবির কাব্যে ধ্বনিত হয়েছিল মৃত্যুঞ্জয়ী চির যৌবনের জয়ধ্বনি, যার কাব্যবীণায় বেজেছিল অগ্নিবীণার সুরঝঙ্কার, ধীর স্থির অচঞ্চল বাংলা কাব্যে যিনি নিয়ে এসেছিলেন দুর্বার কালবৈশাখী, পরাধীন জড়তাগ্রস্ত সমাজের বুকে যিনি সঞ্চারিত করেছিলেন নবযৌবনের রক্তধারা, তিনিই বাংলা কাব্য গগনের ধূমকেতু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার কবিতা নবভারতের সঞ্জীবনী মন্ত্র, তার সঙ্গীত সর্বহারাদের বেদনার বাণী। বাংলা সাহিত্যে কাজী নজরুল এক অপ্রতিরোধ্য কবি আত্মা। তার হাতে কলম কখনো হয়েছিল তলোয়ার, কখনো বাঁশি। দেশের দিশাহারা যুবচিত্তে সৃষ্টি করেছিল সর্ববন্ধন মুক্তির বিদ্রোহের উন্মাদনা। তার বিদ্রোহী, যেটি 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, সেই বিদ্রোহী কবিতাটি হয়ে উঠেছিল যুব সমাজের নবজাগৃতির বীজ মন্ত্র। রক্তাক্ত কাপালিকের মতো সর্বশাসন শোষণ শৃঙ্খলা সবলে ভাঙবার দুর্জয় সাধনায় তার কাব্যে শোনা গিয়েছিল বিদ্রোহী যৌবনের নির্বাধ পদধ্বনি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। এদেশের টিকি দাড়ি সম্প্রদায়তন্ত্রের বিরুদ্ধে তিনি খড়গহস্ত, মেনে শত বাধা টিকটিকি হাঁচি, টিকি দাড়ি নিয়ে আজও বেঁচে আছি, বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি, এবার সব্যসাচী যা হোক একটা তুলে দাও হাতে একবার মরে বাঁচি। তৎসম তদ্ভব শব্দের পাশাপাশি আরবি ফার্সি শব্দের দুঃসাহসিক প্রয়োগে সমস্ত কুসংস্কার, জাতের নামে বজ্জাতি, কৃষক শ্রমিকের মুক্তির স্বপ্ন, আন্তর্জাতীয় ঘটনাবলী ইতিহাসের বহতা ধারায় রেখে খুঁজে নিতে চেয়েছিলেন জীবনের দুর্বোধ্যতার মানে। জাত পাত ভেদাভেদের শিকড়ে দিয়েছিলেন সবলে টান, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কাণ্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মোর মার, কিংবা ও কি চণ্ডাল চমকাও কেন, নহে ও ঘৃণ্য জীব ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব। বজ্র নির্ঘোষে গেয়ে উঠেছিলেন সাম্যের গান, গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। অবশ্য নজরুল শুধু প্রতিবাদী কবি নন, মানবিক প্রেমের সুখ দুঃখ বিরহ বেদনা বাৎসল্য প্রকৃতি প্রীতি ভক্তি প্রভৃতি জীবনের সমস্ত স্বাভাবিক অনুভূতির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশে তার কাব্য পরিপূর্ণ। তার উল্লেখযোগ্য কাব্যগুলি হল অগ্নিবীণা, দোলনচাপা, বিষেরবাসী, ছায়ানট, পুবের হাওয়া, চিত্তনামা, ঝিঙে ফুল, সাম্যবাদী, সর্বহারা, ফণীমনসা, সিন্ধু হিল্লোল, জিঞ্জির, চক্রবাক, সন্ধ্যা, প্রলয় শিখা, নতুন চাঁদ, মরুভাস্কর ইত্যাদি। সর্বহারা, অগ্নিবীণা, বিষেরবাসীতে সামাজিক ও রাজনৈতিক মতাদর্শের বিরুদ্ধে সাম্যবাদী চেতনা ও আপসহীন সংগ্রামের মনোভাব, সন্ধ্যা কাব্যে মানব মহিমার সোচ্চার জয়গান এবং দোলনচাপা, সিন্ধু হিল্লোল, চক্রবাকে প্রেমের উদ্দামতা অনন্য ভঙ্গিতে বিবৃত।
নজরুলের বক্তব্যে কোনো জড়তা ছিল না। সমাজের যেখানে শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা, অপমান, রাষ্ট্রীয় জীবনে পশু শক্তির তাণ্ডব, ধর্মীয় জীবনে বক ধার্মিকের নোংরা ভণ্ডামি, সেখানেই তিনি বজ্রকণ্ঠে গর্জে উঠেছিলেন। স্পষ্টবাদিতা ও প্রত্যক্ষ উক্তির মধ্যেই তার অভিনবত্ব। পরিশেষে বলতে পারি, একদিকে বাস্তব মর্তবৃত্তি, অন্যদিকে হৃদয় নিভৃতে সৌন্দর্যের উৎসার নজরুলের কবিতাকে প্রতিষ্ঠিত করেছে ক্লাসিকতা ও রোমান্টিকতার সঙ্গমস্থলে। রবীন্দ্র কাব্যের ভাবালুতাকে তিনি যেমন প্রশ্রয় দেননি, তেমনি আমল দেননি মোহিতলালের দার্শনিক চেতনাকে। তো বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী টিউটোরিয়ালে। ধন্যবাদ।